আগরতলা টাউন হলে বুধবার সরকারি ই মার্কেট প্লেস কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। রাজ্যের অর্থ দপ্তরের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, সরকারি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং সহজ করার জন্যই জিইএম এর সৃষ্টি করা হয়েছে। এই প্রসঙ্গে জিইএম নিয়ে প্রধানমন্ত্রীর আগ্রহের কথাও তুলে ধরেন জিষ্ণু দেববর্মন। জেনটা হলো যে আমরা প্রক্রিয়া মধ্যে স্বচ্ছতা নিয়ে আসতে পারি, সেটা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি বারবার বলে জেন ইউজ করুন, সেটা এক কদম দেওয়া ডিজিটাইজেশনের উপরে। যেমন প্রক্রিয়া গমন প্রক্রিয়া স্বচ্ছ হয়, সুন্দর হয়, কেলেঙ্কারি না হয়, এর জন্য আমরা বলেছি জেন দিয়ে করা। আগিনচন বলছিল অডিটের সুবিধা হয় জেন দিয়ে করলে, এবং আস্তে আস্তে আমরা মনে হয় জেমে প্রতিক্রিয়াকে সহজ করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতার উল্লেখ করে উপমুখ্যমন্ত্রী বলেন, এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার জিইএম নিয়ে দায়িত্বশীল বলেই অসুবিধার ব্যাপারগুলি গুরুত্ব সহকারে দেখা হয়। কিন্তু আমাদের বিশেষভাবে আমরা গুরুত্ব দেয় পলিসি ইমপ্লিমেন্টেশন টু দ্য লাস্ট মাইল। তাই আমি বলছিলাম যে কুটির শিল্পগুলি যেমন ত্রিপুরার আরো সহজভাবে এই জেলে রেজিস্ট্রি করতে পারে, কোনো অসুবিধা থাকলে বলবেন, বললে আমরা এটা কথা বলতে পারি টিভিতে, কারণ দিস সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ রেসপন্সিভ গভর্নমেন্ট, আর যে গভর্নমেন্ট রেসপন্সিভ হয় সেই গভর্নমেন্টই রেসপন্সিবল হয়। রেসপন্সিভ গভর্নমেন্ট ইজ এ রেসপন্সিবল গভর্নমেন্ট, আর যে গভর্নমেন্ট কোনো কথাই শুনতে চায় না, কানে তুলো দিয়ে রাখে, সে কোনো দিন রেসপন্সিবল গভর্নমেন্ট হতে পারে না। আমরা রেসপন্সিভ বলে এতগুলি নতুন জিনিস শুরু করেছি, ই টেন্ডার, জেম, ঠিক না, ফাইন্যান্সিয়াল কি বলে বিডিং কিভাবে হবে নতুন করে। জিইএম নিয়ে রাজ্য সরকারের দায়িত্বশীলতার উল্লেখ করে জানান, যে কোনো অসুবিধার সমাধান করতে তৎপর রয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।